नमस्कार कलकाता टीवी আপনাদের স্বাগত এই মুহূর্তে নিয়ে আমি পাইল রয়েছে আপনাদের সঙ্গে এবং এই মুহূর্তে শুরুতে যে খবরের দিকে চোখ রাখব সকাল থেকেই সেই খবর আপনাদেরকে আমরা দেখাচ্ছি অনূর্ধ্ব 19 এর টি-20 বিশ্বকাপ এবং সেই বিশ্বকাপে জয়ী হয়েছে ভারত শহরের তিনজন ক্রিকেটার তিতাস ঋষিতা ইতিমধ্যেই শহর কলকাতায় ফিরেছে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি হাওড়ায় সেই ছবি ইতিমধ্যেই হাওড়ার বাড়িতে ফিরেছে হাওড়ার বাড়িতে ফিরেছে বিশ্বকাপ জয়ী आज संबर्धना जाना तक शहरे फिर तीतास ऋषिता शहरे फिर पर हावड़ार बाड़ी गे मुहूर्ते हावड़ार बाड़ी फिर तीतास सरसरी कथा बोलो प्रतिनिधि जगन्नाथ रही है जगन्नाथ की छवि देखते स्थानीय पाड़ा प्रतिबीरा कत उच्छ्सित পুরো পাড়া প্রতিবেশী একেবারে জনজোয়ার বলা যেতে পারে কেননা সকাল থেকে তারা তেরঙ্গা নিয়ে এবং তেরঙ্গা কালারের বেলুন এবং জাতীয় পতাকা বিভিন্ন জায়গায় তারা সাজিয়ে ফেলেছে এই বিবেকানন্দ পল্লীতে এবং পাড়ার সমস্ত মানুষজন আজকে এই ঋষিতার বাড়িতে হাজির হয়েছে এবং সকাল থেকে ফুলমালা নিয়ে তারা অপেক্ষা করছিল কখন ফিরবে ফিরে এই সবে ফিরেছে ফিরে তিনি এখন তোমাকে দেখাতে বলবো যে পাড়ার আশেপাশে যেসব মানুষজন এখনো অপেক্ষা করছে ঋষিতা এখন যেহেতু অনেক দূর থেকে ফিরেছে একটু রেস্ট নিচ্ছে তারপরে আবার এই জনগণের সামনে আসবে এবং পাড়া প্রতিবেশীদের সঙ্গে দেখা করবে যখন তিনি প্রবেশ করছিলেন একেবারে বলা যেতে পারে তাকে এই পাড়ার প্রতিবেশীরা মাথায় তুলে নিয়ে আসার কেননা ঋষিতা দেশের হয়ে বিশ্বকাপ জয় এবং আন্ডার-19 টি-20 মহিলা বিশ্বকাপ জয় একেবারে পাড়ার প্রতিবেশীরা এতটাই আনন্দ এবং পরিবারের লোকজন কান্নায় ভেঙে পড়েছে দেখছিলাম তারা কাঁদছিল মেয়েকে জড়িয়ে ধরে তারা কেঁদে ফেলেছে কেন এত বড় একটা বিশ্ব জয় তুমি বুঝতেই পারছ যে মহিলা বিশ্ব ক্রিকেটের প্রথম বিশ্বকাপ হয়েছে এবং প্রথমবারই ইন্ডিয়া ট্রফি পেলো এবং ট্রফি পেয়েও শুধু নয় বাংলা তিনজন মহিলা রয়েছে তার মধ্যে ঋষিতা বসু এই যে হাওড়া বাল্টিকুড়ির বাড়ি সেখানে একেবারে জনপ্লাবন পুলিশ থেকে শুরু করে সমস্ত আধিকারিকরা এখানে উপস্থিত তারা ধরে রাখতে পারছে না ঋষিতার বাড়িতে প্রচুর মানুষজনের ভিড় তাকে এক ঝলক দেখানোর জন্য তারা চেষ্টা করছে এখানে তাদের আত্মীয় স্বজনরাও রয়েছে যেরকম তুমি দেখতে পাবে ঢাক ঢোল নিয়ে তারা এখানে রয়েছে তারা নাচ গান এবং আনন্দ কিভাবে আনন্দ করবে সেই নিয়ে তারা উচ্ছ্বাসিত ভেঙে পড়ছে আমি বেশ কিছুজন মানুষজনকে দেখাবো একদম জাতীয় পতাকা নিয়ে এবং মোবাইল ফোন নিয়ে তারা অপেক্ষা এবং বারান্দায় ঋষিতা বসু বারান্দায় এসেছে যেহেতু জনগণের উদ্দেশ্যে তিনি এখানে সবাইকে দেখা দেবার জন্য বারান্দায় হাজির হয়েছে এবং বারান্দাতে থেকে তিনি জনগণের কাছে হাত নেড়ে অপেক্ষা করছে তবে তুমি দেখতে পাবে একবারে পাড়ার প্রতিবেশী থেকে মা কাকিমারা সবাই অপেক্ষা আছে এক ঝলক দেখার জন্য মেয়েকে তো দেখেছি না আগে আজকে দেখাটা কতটা পাওয়া ও বাবা আজকে মানে ভীষণ আমি আনন্দ হয়েছে আজকে মানে ও তো ছোটবেলা থেকে মানে আমি ছোট থেকে দেখেছি ওকে মানে আমার যে কি আনন্দ হচ্ছে বলে বোঝাতে পারবো না ভীষণ আমার ছেলের সঙ্গে একসঙ্গে খেলেছে একসঙ্গে বলে যে ছোট থেকে দেখে যে পাড়ার অলিতে গলিতে ঋষিতা বসু ক্রিকেট খেলতো এবং ছেলেদের সঙ্গে মূলত ক্রিকেট খেলতো কোনো রকম ভাবেই বাড়ির পরিবার এই ক্রিকেট খেলা থেকে বঞ্চিত করেনি যখনই ক্রিকেট খেলার জন্য তিনি আগ্রহ দেখিয়েছেন তখনই ঋষিতা বসুকে খেলার জন্য নিয়ে গেছে তবে লক্ষ্মীরতন শুক্লা একাডেমিতে 8 বছর আগে তাকে ভর্তি করে দেওয়া হয়েছিল সেই লক্ষ্মীরতন একাডেমি থেকেই তিনি উঠেছেন এবং লক্ষ্মীরতন একাডেমি থেকে যেহেতু বাংলার কোচ তুমি জানো লক্ষ্মীরতন শুক্লা সে বাংলার কোচই তাকে আজকে এই জায়গায় এনে দিয়েছে এবং আন্ডার-19 টি-20 বিশ্বকাপ চ্যাম্পিয়ন হয়ে তিনি আজকে বাড়িতে ফিরেছে তুমি দেখতে পাচ্ছ পুরো এলাকায় তিরঙ্গায় ঘুরে দেওয়া হয়েছে তিরঙ্গা জাতীয় পতাকা দিয়ে ঘুরে দেওয়া হয়েছে এখন তিনি রয়েছেন বাড়ির মধ্যে সবার সঙ্গে দেখা করছেন পরিবারের তিনি বিশেষ করে খাওয়া দাওয়া খুব ভালোবাসত মটন খেতে খুব ভালোবাসত তার জন্য বিশেষভাবে মটন তৈরি হয়েছে এবং অন্যান্য খাবারও তৈরি হয়েছে তবে এই মুহূর্তে বাড়িতে তিনি রয়েছেন বাড়ির মধ্যে তো বাড়ির মধ্যে থেকে তিনি সমস্ত পরিজনদের সঙ্গে দেখা করছে কিন্তু তার যে আত্মীয় স্বজন মারা গেছেন তাকে প্রণাম করছেন এবং পুরো বাড়িটাই একবারে তিরঙ্গা কালারে ঘিরে দেওয়া আছে কোনো জায়গায় বাকি নেই ঋষিতা বসুকে দেখা চলে একবার জনজোয়ার এই বাল্টিকুড়িতে যেন জনজোয়ার চলে এসেছে এই জনজোয়ারের মধ্যে দিয়ে ঋষিতা নিজেকে তারা দেখছেন এবং বাড়ির মধ্যে আমি ঢুকছি ঋষিতা যেখানে রয়েছে সেই বাড়ির মধ্যে তোমাকে দেখানোর চেষ্টা করছি এত
এতটাই ভিড়, তিনি এক ভিড়ের মধ্যে থেকে কোনো রকমে চলে এসেছে বাড়ির মধ্যে, এবং বাড়ির মধ্যে এসে এখন লোকের সঙ্গে দেখাশোনা করছে এইভাবে। তবে বাড়িতে আমার ঢোকার চেষ্টা করছি এই মুহূর্তে, বাড়িতে যেহেতু আটকে রয়েছে, পুরো চারিদিকে ঘিরে দেওয়া হয়েছে বাড়ির ভিতরে, কোনোভাবেই এখানে অন্য কেউ ঢুকতে না পারে, সেই জন্য বাড়ির মধ্যে এখন প্রবেশ। আর কিছুক্ষণ পর আমরা চেষ্টা করব সরাসরি ঋষিতা বসুকে সামনে পাওয়ার জন্য। একেবারেই জগন্নাথ, আমরা দেখলাম ঘরের মেয়েকে কাছে পেয়ে কতটা উচ্ছ্বাসিত সেখানকার স্থানীয়রা, তার পাড়া প্রতিবেশীরা কতটা উচ্ছ্বাসিত, কতটা উচ্ছ্বাসিত তার আত্মীয় পরিজন যারা রয়েছেন তারা সকলেই। বাংলার মুখ আবারও একবার উজ্জ্বল করল ঋষিতা এবং তিতাস, এই দুই ক্রিকেটার বিশ্বকাপে অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপ জয় করলো ভারত, ইংল্যান্ডকে হারিয়ে এই জয় ভারতের। ধন্যবাদ জগন্নাথ, আমাদের সঙ্গে সরাসরি ছিলেন প্রতিনিধি জগন্নাথ। এই মুহূর্ত এখন এই পর্যন্তই, অন্যান্য সমস্ত খবরের জন্য চোখ রাখুন কলকাতা টিভিতে রাত দিন সাত দিন।